ওই সুরাখালি কাছে পাই কান সাহেবটা যদি থাপ্পড় না মারছি তা আমিও টেতনে বেটে টুম্পা লই। আমি পরীক্ষা ফেল করি না পাস করি তা তো ওই কালুর কি সমস্যা? যতই হোক তুই তোর গার্লফ্রেন্ড আসলো, এখন না হয় এক্স হয়ে গেছু, ভালোবাসা তো আছেই। চুপ কর, ভালোবাসা আলাইছে, সত্যি ভালোবাসলার খোলো রাহিনী, আমার এক্স গার্লফ্রেন্ড ফেল করছে ফেল করছে। হোয়াট মিসা কথা তোর করছে না, তুই কালুর গার্লফ্রেন্ড আসলো এর জিঙ্কে সত্যি, তুই পরীক্ষা ফেল করছো এরও সিঙ্কে সত্যি। কেন সুরি, তুই থাকতো আমাকে সান্ত্বনা দেব, তা না দিয়ে আরও উস্কে দিচ্ছ। সত্যি কথা কলে তো দোস্ত বেজার হয়। ও আপু, আমি এনা কালু ভাইয়া গেলে বাইত গেলাম। ক্যা ওটি কী বার আছে ওইকে বাড়ি চল লাগবে কৃষক? কালু ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড বলে পরীক্ষা ফেল করছে, সে খুশিতে আমাদের সঙ্গে কি পিকনিক খেলেবি? কি কলু পিকনিক খিলেচ্ছে, আর তুই সেটি ল্যাপে ল্যাপে খাবার যাচ্ছ? হ খামই তো, সগলি খাচ্ছে, আমার কাতে দোষ কি? খবরদার তুই যেন ওটি পিকনিক খাবার যাস না। ক্যা আমি যামু মানে যামুই। দেখ আঁক করলে আমার মাথা তুটিচ্ছে, খালে যদি এক পা বাইর থেকে ব্যয় করিস তো সব ঠ্যাং ভেঙে গলাত একবারে ঝুলে দেবো। অত সেত কে? হ্যাঁ সেত কে, মনে হচ্ছে কালু ভাই গার্লফ্রেন্ড তুমি আসলে, তুমিও তো পরীক্ষা ফেল করছো। যত বড় মুখ লয় তত বড় কথা, থাপলে কোলে মারির দাঁত সব ফেলে দেবো এখন। এ টুম্পা চুপ কর, অত মাথা গরম করিস নে। এগুলো তামসা দেখে কার মাথা ঠিক থাকে কত, কালুর সাথে যে কোন দুঃখে আমি প্রেম করবে গেছিলাম। চলে না বাইরে থেকে ঘুরে আসি, সারাদিন তেমন ঘরের মধ্যে ইঙ্কের থাকলে আরও খারাপ লাগবি। কেন সুরি গোলন, তোরা এটা বসে থেকে কি করিস? কিছু না দাদি, দুইজনে বসে থেকে গল্প করিচ্ছি। তার মানে তোরা এখনো খবর পাসনি? খবর পেলে তো এটি বসে থাকার কথা লয়। ক্যা ক্যা কার আবার কি হসে? হসে আমাকে কালুর ডাব্লিউ এক্স নাকি জেড কি বেন করে কয়, তাই বলে পরীক্ষা ফেল করছে, সেই খুশিত এক পোটলা করে সগলি কি পোলা দিচ্ছে। স স আমার সাথে তোরাও স, পরে শেষ হয়ে গেলার পাবু না হিনি রে। এই কথা শুনতে শুনতে কান আমার ঝালা পালা হয়ে গেল। এ দাদি তুমি কুড়ি যাচ্ছিলে, যাও তো। আরে খাবু তার সরমের কি আছে, হ্যাঁ মেসি নে আমার সাথে চল, সরম করবি লয়। এ বুড়ি তুমি এখন যাও তো, কুটনি বুড়ি লাগান দিয়ে তামান পাড়া ঘুরে বেড়ান ছাড়া তোমার কি আর কোনো কাম নাই? কি করলো, যত বড় মুখ লয় তত বড় কথা, আমি কুটনি বুড়ি, তুই কি হিং, তুই কে? তুই তো ঝগড়াটা পেশামুখী চেনচেনি ছেমড়ি। কি কলে, আমি পেশামুখী চেনচেনি? তুমি পেশামুখী, তোমার চোদ্দ গোষ্ঠী পেশামুখী। কি ভাবছো আমি বুড়ি হসি দেখে আমার গার শক্তি নাই, এক থাপ্পড় দিলে বাপের নাম শুদ্ধ ভুলে যাবো? তাই নাকি, খালি এটা মেরে দেখো না কে, তুমিও তো আমাকে চেনো না আমি কোন বাপের চল, বাপের নাম অত সহজে আমি ভুলি নে। হে টুম্পা চলতে থেকে, তুই যেটি যাস সেটি খেলে কাউল করিস। তুই তো খালি আমার কথাই করছু, ওই বুড়ি যে কী কয়ে গেল সেটা তো একবারও করছু না। কাক কি কমো, তোরা সগলি একই জাতের, সতের থেকে বাড়ির যাবো। টুম্পা ধরো মিষ্টি খাও। তুই আবার কিসের মিষ্টি খেলে বেড়াচ্ছ, তুই তো পরীক্ষা দিসনি। আমার বন্ধুর এক্স গার্লফ্রেন্ড পরীক্ষা ফেল করছে, তারই মিষ্টি খিলেচ্ছি। এ সরাইয়ে তা আমাকে খেলে বেড়াচ্ছ কিসের জন্যে? কি যে কও, তুমি তো আসল, তোমাকে মিষ্টি না খেলেলে কি পরিপূর্ণ হবি? মানে কি কবার চাস তুই? গ্রামের সগলি জানে তুমি কালুর এক্স গার্লফ্রেন্ড, তুমি ফেল করাতে কালু সগলি কি মিষ্টি খিলেচ্ছে, তখন তোমাকে এতই মানা করছি কালুর সাথে প্রেম করো না, দেখো এখন ক্যাঙ্গা হলো। দেখো টুম্পা, তোমাকে আমি আগেও করছি এখনও করছি, তোমার জন্যে আমার মনের দরজা সারা জীবন খোলা থাকবি। স্যান্ডেল খুলে কি মারমো নাকি যাবো এর থেকে এখন? তো অকলি আর পাই না বাবা, সারাদিন তোমাকে খালি ঝগড়াই করবো। চ কালুর কাছে যাবো। কে কালুর কাছে যাবো কে? সেটা গেলেই বুঝবো, তোকে সাবার করছি তুই চল। না না বাবা তুই গেলে যা, আমি যাম না, তোরা একখানতে হলে নিশ্চিত মারামারি করবো। দরকার হলে তাই করবো, তাও অক আজকে সাস্তা করেই ছাড়ম। আমি আর মধ্যে নাই ভাই, তুই যা। কী রে সোরা, তুই এগুলো কী শুরু করছো? ও বাবা টুম্পাচ্ছু, তুই কিছু খাচ্ছ, মিষ্টি খাবার আছো নাকি? তোর সমস্যা কি কত, সগলি গেলে কী কয় বেড়াচ্ছ? আমার এক্স গার্লফ্রেন্ড পরীক্ষা ফেল করছে, আমি তাতে মিষ্টি খিলামো না বিরিয়ানি খিলামো সেটা আমার ব্যাপার, তোর কি? তুই কিসব খেলেবো কুটি, প্রেম করার সময় তুই এক টাকাও আমার জন্য খরচ করতে দেখিনি, এখন টাকা কুটি থেকে আসে? টাকা আমি কুটি থেকে পাচ্ছি সেটা আমি তোর কম কিসব?
আমাক ছাড়ে তুই কুদ্দুসের সাথে প্রেম করছু কেরে ছেড়ি আমার কোন দিকটা কম আছে সেটা কত তুই আগেকার কথা কিসে জানে তুলিচ্ছু তুলবই তো তুই যেদিন আমাক শেখা দিয়ে চলে গেছু সেই দিনে আমি প্রতিজ্ঞা করছি তুই পরীক্ষা ফেল করলে আমি সারা গ্রামের মানুষক মিষ্টি খিলাম আর আমি জানি তোর মাথার গোবর ছাড়া কিছুই নাই তুই পরীক্ষা ফেল করবু তা করবই সেই দিন থেকেই আমি টাকা জমান শুরু করছি সেই টাকা দিয়ে আমি আজকে মিষ্টি গিলে খিলেছি পেয়াশাল না পেরে এক প্লেট খেয়ে বাড়ি চলে যা আজকে আমার সেলিব্রেট করার দিন এই সেরি এই তোর সাহস কাঙ্কা করে হয় এই কালুর গাঁও থাকতে দিস থাম